দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের নামে ক্ষমতা দখলের লড়াইয়ে আওয়ামী লীগ নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। আরো জানাচ্ছেন মইনুল আহসান। জাকপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আবারও একদলীয় বাকশালী রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। তার দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থন খুঁজে পাবে না। দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাট বিদেশের টাকা পাচার এর জন্য দায়ী। এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। IMF হিসেবে তো আরো খারাপ অবস্থা। নামধন্য অর্থনীতি যারা এই দেশে তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে দেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনেকে খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসেছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র‍্যাবের বিরুদ্ধে হয়েছে তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন, অন্য কোনো দেশ এসে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না, এর জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে দাবি আদায় করতে হবে। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা।